আমার কাছে তো টাকা যেগুলা এখন তো মানুষ হয়ে গেছেন অনেকগুলা, এখন কি করবো আপনারা বলেন? হ্যাঁ লোক কি না, আচ্ছা ঠিক আছে, ওকে কি যে আপনার পায় কি ভাঙ্গা, কেমনে ভাঙছে? ছোটবেলায় বলে ভাঙিয়েছেন, এরপরে ছোটবেলা ভাঙছে, এখন পর্যন্ত চিকিৎসা করেন নাই? ব্যাগে কি কি করেন এগুলা? কাজ করেন না তাহলে? আপনার কি সবাই একখানে কুরম নাকি একটা টিম নাকি? আপনি কি করেন? আমি তো শক্তি সামর্থ্য ভালো, উনি তো মুরব্বী। শক্তি থাকলে রে বাবা, আমি তো দেখতে সুস্থ আছেন দেখা যায়। আমরা তো সুস্থ, শ্বাসকষ্ট লাগে কাম করতে না। শ্বাসকষ্ট? আর আপনার তো আবার শরীর রোগী, আমি কোনো কাজ করতাম না। এই আপনি ভালো আছেন? ভালো। আপনার শাক বিক্রি হয়েছে? তুমি বাগের হাটের সিএম না? পরে তোমার আম্মা আব্বার সাথে কথা হয়েছে হয় না? আচ্ছা যাই হোক, এখানে সবচেয়ে কর্মে উত্তম কে? আজকে সকালবেলা ফজরের নামাজ পড়ছেন কে? এনে বাবারে তাই এই না না মুহে আল্লাহ আল্লাহ যেন কো, এইটাই তো এইটাই কাজ হবে না। যে যেখানে থাকে এইখানেই নামাজের জায়গা উপযুক্ত বানায় নিতে হবে। বাবা ও সিনা মিশতা কইতাম তোমার লগে, আল্লাহ মিশতা কই, আল্লাহ না ডরাইলে তোমারে ডরলে কি লাভ? এইলে মি মিশতা কই, আছে মালিয়ের লগে তো মিশতা কোন দিত না, মালি এত দজলবো মাই থাকলে ভাত। কেন মালিকরে ভয় পাইতেছেন, মিথ্যা কথা বলবেন না, কিন্তু নামাজ কেন পড়বেন না তাহলে বলেন? মালি হে দজলবো, আল্লাহর কাছে অগণিত সম্পদ আছে, যার কাছে সাহায্য দরকার এই জায়গায় সাহায্য না করে সারা ঢাকার শহরে সাহায্যের হাত মানে হাত নিয়ে ঘুরেন, এটা কিন্তু ঠিক না। যে জায়গা থেকে আসল এই জায়গায় চাইতে হয়। আপনি বলতেছেন অসুবিধার জায়গায় থাকেন, এই যে ফুটপাতে থাকতেছেন বা ব্রিজের নিচে থাকতেছেন তো সেই থাকতেই তো আছেন, কিন্তু এই জায়গাটারে তো যদি আপনি নামাজ পড়েন কোনো এক্সকিউজ দরকার নেই, এই জায়গায় পড়লে আল্লাহ বুঝবে তো যে আপনার কিছুই নাই, ঘর বাড়ি এই না পড়তেছেন আল্লাহ এতেই সন্তুষ্ট, কিন্তু পড়ছেন তো এটা তো আল্লাহ বুঝতো, কিন্তু তাও তো করলেন না আপনারা। আচ্ছা এখন বলেন আপনারা নামাজ পড়বেন? আমি আপনাদের কিছু সাহায্য করতেছি। হ্যাঁ কিন্তু কথা দিতে হইব নামাজ পড়তে হইব, আপনি তো আপনার তো এক্সকিউজ চলে না, ওনারা তো মেয়ে মানুষ আপনি তো পুরুষ মানুষ, আপনার সমস্যা কি তাহলে? আরে বাবা রে আপনি তো রুডে, আমরা তো রুডি গাড়ি চলি রুডের, আপনি পুরুষ মানুষের মসজিদ নাই কষ্ট, আপনি গরিব থাকেন ধনী থাকেন এগুলো দেখবেন মসজিদে ঢুকলে না, আপনি আপনার তো মানা যাবে না। কাপড় চোপড় ময়লা কেন, আমি টিসু নিন না, এই ময়লা আল্লাহর কাছে গ্রহণযোগ্য আছে, যে অপবিত্র করলে হয়েছে সেটা অন্য বিষয়। আর কি নামাজ পড়বেন? হুম আমার কাছে তো টাকা যেগুলা এখন তো মানুষ হয়ে গেছেন অনেকগুলা, এখন কি করবো আপনারা বলেন? এখন তো টাকা ভাগ করে নিতে হইব। যাই হোক এখন এই যে শুনেন এই যে এটা আপনারা দুজনে নিবেন ঠিক আছে,
আপনার মেয়ে আপনি আপনি নিয়ে যাবেন আর এই যে আপনার আর আপনি উনি নেবেন আপনি আর উনাকে দিবেন ঠিক আছে আর হচ্ছে আপনার এই যে আপনার বাইকটা হচ্ছে এই যে অর্ধেক সুবহানাল্লাহ ঠিক আছে আল্লাহ তোমার জন্য দান করুন আপনি এটা রাখেন সবাই নামাজ পড়বেন ওকে সবাই সিটিস ভাই এখন এনে সবাই পাইছে আপনি পান নাই তো তাহলে এনে সবাই আজকে খুশি থাক নাকি আপনি নামাজ পড়েন না ঠিক আছে নামাজটা ধরে রেখেন আর সবাই একটু সামর্থ্য থাকলে বোরকা পরবেন হ্যাঁ কাজ করি তো বাবা রাস্তায় বুঝছো না এই যে কথাটি বোঝাইছে এই যে টাকাটা দিচ্ছে যদি দেখতে যে ইয়া করতে দেখা দিব এইটা এটা আল্লাহ পাকে রুজি দিব ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকবেন ওকে আমরা খুশি আপনি ভালো থাকেন খুশি করি হ্যাঁ জানি আপনার মতন দুই একজনের লাশ রাস্তায় দেখা পাইলাম হ্যাঁ আমার লোক কি না বাবা আমার আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা আচ্ছা ওকে আপনি আপনার মেয়ের নিয়ে কিছু এ করে ফেলেন যেতে হ্যাঁ